রত্নাঘাটের এপারে বঙ্গবন্ধু কলেজে ফটোশ্যুটে ভাই ভাইদেরকে নিয়ে আজকে ফ্রাইডের দিন সবাই চলে আসছি বঙ্গবন্ধু কলেজে। আপনারা কিছুক্ষণের মধ্যে আমাদের বিহীন সিন দেখতে পারবেন ফটোশ্যুটের। আমরা 4 থেকে 5 জন আসছি বঙ্গবন্ধু কলেজে। আমাদের ব্লগ ইনশাল্লাহ কাল পরশু আপলোড হবে, আজকে রাত্রে ইনশাল্লাহ এডিটিংয়ে হবে, কাল পরশু ইনশাল্লাহ ব্লগটা আপলোড হবে। আমরা এখন আসছি বঙ্গবন্ধু কলেজ জেলখানাঘাটের এপারে। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকেন, ব্লগ দেখতে থাকেন ইনশাল্লাহ। জুম্মা মুবারক, কিন্তু সাথেই থাক। এই তোমরা রেডি হও তাড়াতাড়ি। বঙ্গবন্ধু কলেজের ভিতরে সাথে আছে আরজে ফয়সাল, এই যে সোহাগ ইসলাম ইমন, আর ওই যে দুইজন আছে বঙ্গবন্ধু কলেজের ভিতরে। ইনশাল্লাহ ফটোশ্যুট চলতেছে। ওই যে রবি ভাই, ওই যে রবি ভাই আছে, ওই যে রবি ভাই ফটোশ্যুটের কাজ চলতেছে। রবি ভাই, রবি ভাই মামা ফটোশ্যুট করতেছে। সাথে আছে ইমন, আর যে ফয়সাল, রবি ভাই আমাদের ফটোশ্যুট দেখেন। এই যে আমাদের রবি ভাই, এই যে রবি ভাই আছে, রবি ভাইয়ের মামা আছে, কালকে সবাই দেখতে পারবেন এদের সবাইকে। মামা আপনি লজ্জা পাচ্ছেন কেন মামা? কালকে এই ব্লগ আপলোড করবো, আপনাকে সাথে থাকবেন আপনি। আপনার চেয়ারটা ভালো করে হাই দেন একটু। ফ্রাইডে আমাদের শুট চলতেছে, আর যে ফয়সাল আছে, এই যে ইমন সোহাগ আছে, রবি ভাই আছে, রবি ভাই, রবি ভাই মামার ছবি তুলতেছে। ইনশাল্লাহ আমাদের শুটটা খুব ভালো চলতেছে। তোমরা সবাই খুশি তো? মজা পাইছো? ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একদিন শুটে। কলেজ থেকে বেরোয় যাচ্ছি, ইনশাল্লাহ ফটোশ্যুট বঙ্গবন্ধু কলেজের ভিতর শেষ। আমরা এখন বাইরে যাব, বাইরে যাই পার্কের সামনে কিছু শ্যুট করব, শ্যুট করে ইনশাল্লাহ বিদায় নিবো।